হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছো, আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠে যেরকম মেয়েদের কাজকর্ম বাড়ি থাকে, তো কম বেশি কাজকর্ম সেরে নিয়েছি, সাথে কিন্তু এই যে মুরগিদেরকে খাবার দিতে চলে এসেছি। আজ একটু মুরগি ঘর রুমটাকে পরিষ্কার করার চিন্তা ভাবনা আছে, বেশ কিছুদিন হয়ে গেল পরিষ্কার করা হয় না। তো তার আগে করে নিয়েছি কি, মুরগিগুলোকে জাল থেকে বার করে আবার বাড়ির একটা জাল নিয়ে নিয়েছি, সেই জাল দিয়ে ঘেরে ওদেরকে খাবার দিয়ে নিয়েছি। তো ওগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বাড়িতে চাল অনেকটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো ড্রামে করে কিনে নিয়ে এসেছিলো হাজবেন্ড চাল প্যাকেট। তো করলাম কি, জায়গা মতো ঠেলে নিলাম, দিয়ে কিচেনের মধ্যে রেখে দিয়েছি। তার ফাঁকে রান্নাবান্না করবো, গোছগাছ করছি। তো এনারা যেনারা আসেন প্রতি সপ্তাহে চাল আনতে, তো দুর্ভিক্ষের কারণে আসা, কেউ আবার আছে অভাবে, কেউ আছে স্বভাবে, যাই হোক ওনারা ওনাদের মতো এসেছেন, আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। তো তারপরেও আবার যেগুলো কাজকর্ম ছিল, অনেকগুলো জামা কাপড় হয়েছিল নোংরা, তো ভাবলাম বাচ্চা মানুষ থাকলেই তো কম বেশি জামা কাপড় থাকে, তো সেই জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি, তো একে একে ছাদের মধ্যে মেলে নিচ্ছি। বেশ কয়েকদিন রোদের কিন্তু একদম রোদ খুব ভালোভাবে উঠেছিল না, তো সেই জন্য কিন্তু জামা কাপড় ধোয়া হয়েছিল না, সাথে কিন্তু আমার আমলকিটাও শোকায়নি খুব ভালোভাবে, রস রস আছে। ভাবছি এইভাবে রাখলে তো হবে না, তো ওটাকেও রোদে দিয়ে নিয়েছি, সাথে কিন্তু জামা কাপড় যা ধুয়ে নিয়েছিলাম সব ছাদের মধ্যে মেলে দিচ্ছি, কাজের আর শেষ নেই। এই যে কথাটা আছে না, মা হওয়া মুখের কথা নয়, মা হওয়ার সাথে সাথে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার সাথে সাথে মা হয়ে গেছি, তাই না? বাচ্চারা যত বড় হচ্ছে মায়ের দায়িত্ব কিন্তু তত বেড়ে যাচ্ছে, তাই না? এই হচ্ছে পরিস্থিতি, বাচ্চা বড় হচ্ছে, পড়াশোনা, খাওয়া দাওয়া, সময় পরিবর্তন, সমস্ত কিছু কিন্তু অন্যরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের জীবনটা কিন্তু একটুখানি নয়, অনেকটাই। সাথে হাজব্যান্ডকে খাবার দিয়ে নেব, তো আজ কিন্তু সকালে হাজব্যান্ড বেরোনোর আগেই বলে দিয়েছিলো আমি কিন্তু বাইরে একটু যাব মার্কেটের দিকে, তো সেখান থেকে খাওয়া দাওয়ার নাস্তাটা সেরে নিতে পারি। তো উনি যেহেতু বাইরে নাস্তা খাবে, সেই ফাঁকে আজ আমাকে সেরকম কিছু নাস্তা করতে হবে না, আমি কিন্তু সেই জন্যই বাড়ির অনেকগুলো কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, নাস্তা খাচ্ছি, খেয়ে এসেছে, ফল ছানা এগুলো তো আর খাওয়া হবে না, তো ভাবলাম নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে আপেল লেবু সাথে ছানা বানিয়ে দিয়েছি, কেটে তো দিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাবান্নার পর্ব কিন্তু গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু আজ একটু মুরগিদের পরিচর্যা করছি। এই যে লাইফ গার্ড চাঁদ সিট দেখতে পাচ্ছেন, এটা একটা ঔষধ, তো মুরগ নেওয়ার সাথে সাথে কিন্তু ওখান থেকে দিয়েছিল যে এই জিনিসটা খালে ওর মধ্যে একটা লিকুইড আছে, দু ফোঁটা পানির মধ্যে করে দিলে প্রতি এক মাস অন্তর যদি কোনো রকম ওদের পেটের মধ্যে কিরমা বা কোনো রকম যদি কিছু শরীরের প্রবলেম হয়ে থাকে, কিন্তু এই ডপটা দু ফোঁটা করে পানির মধ্যে দিলে ওদের কিন্তু সুস্থতা থাকবে, অসুস্থতা হওয়ার কোনো কারণই আসে না। তো সেই মতো যেই মতো বলেছে আমি কিন্তু সেই মতোই ব্যবহার করছি। মাশাআল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এই দেড় মাসে অনেক অনেক বেড়েছে, যে এদেরকে এত আপ্যায়ন করার পরে যে এরা এত অল্প সময়ে এত সুন্দর বেড়েছে, আমি কিন্তু মাঝে মধ্যে একবার মেপেও ছিলাম তো কম্পিউটার পাল্লাতে দেখেছিলাম, এক মাসে তখন হয়েছিল 1 কেজি 100। তো এত তাড়াতাড়ি যে এদের গ্রোথ এত বৃদ্ধি হয়ে যাবে ভাবা যায় না। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে কিছুই হয় না। এই যে দেওয়ার মধ্যে আমি এমন টাইমটাই দিয়েছিলাম জলটা, যে ওদের দেওয়ার মধ্যে জল তেষ্টা ছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে, কারণ ওটা ওদের প্রয়োজন, খাওয়ানো অতি অভ্যাস অবশ্যই, সেই জন্যই আমি এইভাবেই দিয়েছিলাম। সাথে ওদেরকে দেওয়ার পরে কিন্তু আরও অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি, অল্প সময়ে কীভাবে বাড়িতে সংরক্ষণ করে রাখি, এবং এই যে মরিচ মশলাগুলো বাইরে থেকে কিনে না, যেমন বাইরে থেকে এখন পাওয়া যায় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু, লঙ্কার গুঁড়ো, আমি প্রায় চেষ্টা করি, লঙ্কাটা তো কেনা হয়। তো এই যে এইভাবে তেজপাতা নিয়েছি, রোদে দিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো অপ্রয়োজনীয়, যেমন দুদিক থেকে বটগুলোকে কেটে নিয়েছি, সাথে কিন্তু তেজপাতার মধ্যে অনেক রকম বাসা থাকে, পাতার যেহেতু পোকার বাসা থাকতেই পারে কম বেশি, বেছে ভালোভাবে কেটে রোদের মধ্যে দিয়ে নিয়েছি। আর একটা প্লেটে নিচ্ছে ধনে আর জিরে, ধনে জিরেটাকে একইভাবে কিন্তু ধনে এবং জিরের মধ্যে যেহেতু চাষ করা, ওগুলো মাটি থাকে, ওগুলো খুব ভালোভাবে ছেড়ে এবং বেছে নিয়েছি, দিয়ে রোদে নিয়ে নিয়েছি।
আর মাঝখান থেকে শুকনো লঙ্কা, শুকনো মরিচ যেটাকে বলা হয় সেটাকেও কিন্তু কেটে নিয়েছি, সাথে একটা কুচি ওপর থেকে তেল দিয়ে নিচ্ছি। এটা কিভাবে, যাতে বেশ কিছুদিন অংশে কন্টেনারের মধ্যে রাখলে একটা ফেকনো ভাব না ফোটে বা রোম যা ওর গায়ের মধ্যে না ফোটে, সেই জন্যই তেল মাখানো। তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু কম করে তেল দিয়ে, সাদা তেল দিয়ে রাখবেন বেশ কিছুদিন সংরক্ষণ করে, যে কোনো রকম ফেকনো পড়ার চান্সই থাকে না। আর অন্যটা যেভাবে রোদে দিয়েছি ওটা একটু শিলের মধ্যে গুঁড়ো করে নেব, সাথে কিন্তু রাঁধুনি বলতে পারেন, এটা রাঁধুনি না, আমাদের এখানে এখানে ফোড়ন বলা হয়, পাঁচ রকমের ফোড়ন দিয়ে একসঙ্গে মিক্সড করে, তো ওই ওগুলো কিন্তু রোদে দিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ রোদে দিয়ে নিয়েছি, দেওয়ার পরে সাথে কিন্তু স্নান করেছি, গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়েছি, তো পড়ন তো বিকালে গরম গরম আছে, এই এই সময়টায় বাবুও ঘুমিয়েছে, ভাবলাম তো গুছিয়ে নিই এই কাজটা, সাথে ওভেনের মধ্যে চুলাতে দিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়েছি, দুদিক থেকে একদিকে ধনে একদিকে জিরে, একদম স্লো ফ্লেমে হালকা আঁচে ধীরে ধীরে ভাবছি ভাজছি, তো সাথে এর গন্ধ স্মেলও বেরোচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে একটু টাইম নিতে হবে, সময় সাপেক্ষে, তাড়াহুড়ো করে কিন্তু এই কাজগুলো হয় না। তো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, তো এগুলো ভাজছি, কাজগুলো গুছাচ্ছি, সাথে বাবুও কিন্তু আমার কাছে উঠে পড়েছে, তো ও আমাকে বলছে যেগুলো কি করছো, আমি কি ওকে বললাম যে মশলা বানাচ্ছি, তুমি এখান থেকে সরে যাও, তো কিছুতেই শুনছে না বাচ্চা মানুষ। একটা সময় ছিল আমরাও মায়েদের বলতাম যে এখানে তো ঝাঁজ উঠছে, তোমার হাত জ্বলে না, কেমন হচ্ছে, মা আমাদের বলতো যে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, তোমার অসুবিধা হবে। বাস্তব তাই, এখন আজ আমার পরিস্থিতি, আমি আমার ছেলেকে বলছি যে বাবু এখান থেকে চলে যাও, ঝাঁজ উঠছে, তোমার অসুবিধা হবে। মায়েদের কর্তব্যই এগুলো, তাই না? মা হওয়া একটু অন্যরকম, মায়ের ফিলিংসটা অন্যরকম, আমার মা আমাদের বলেছে, আমি আমার ছেলেদের বলছি, এটাই বাস্তব। তো সাথে কিন্তু লঙ্কাগুলো ভেজে নিয়েছি, তো ভেজে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, গরমভাবে কিন্তু শিলের মধ্যে গুঁড়ো করার জন্য। আর যদিও বাড়িতে মিক্সচার মেশিন আছে, আমি কিন্তু ইউজ করছি না, মেয়েরাই পারে না, সেভিংসের জন্য একটু, যাতে সংসারে সঞ্চয় হয় কম বেশি, তা কিন্তু না, সেরকমটা নয়। তো বেশিরভাগ সময়ই চেষ্টা করি একটু গুছিয়ে করার, বা যাতে কৃত্রিম উপায় না করে যদি করা যায় নিজস্ব কিছুভাবে, তাই কিন্তু বানিয়ে নিচ্ছি। শিল নোড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদের মধ্যে শুকনো করে নিয়েছিলাম, তো একে একে ধনে গুঁড়ো করে নিয়েছি, জিরে গুঁড়ো করে নিয়েছি, শুকনো মরিচগুলোও ঠিক একইভাবে গুঁড়ো করছি, পানিবিহীন, তো এগুলো যেহেতু সংরক্ষণ করে রাখবো কন্টেনারের মধ্যে বেশ কিছুদিন, সাথে কিন্তু মরিচটা গুঁড়ো হয়ে গেছে, কন্টেনারে তুলেও নিচ্ছি। যদিও লঙ্কার গুঁড়ো খুব বেশি প্রয়োজনে ব্যবহার করা হয় না, একদম বাচ্চা মানুষদের নিয়ে খাওয়া দাওয়া হয়, তবুও কিন্তু প্রয়োজনে লাগে মাঝে মধ্যে মেহমানের সাথে আসলে রান্নার ক্ষেত্রে। এই যে কন্টেনারে জিরে গুঁড়ো করে নিয়েছি, মরিচগুলো তুলে নিচ্ছি, এগুলো সংরক্ষণ করে রাখার জন্য, সব একে একে কন্টেনারে করে ঘুরিয়ে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ভিডিওর কিছু অংশে ভালো লেগে থাকলে চাইলে কিন্তু একটা লাইক করতে পারেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করবে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আবারও বলছি আমার ভিডিওর মধ্যে ছোটোখাটো দুর্ঘটনা যদি কোনো রকম ঘটে থাকে আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। আর আবারও বলে নিচ্ছি এই কথাটি প্রতিনিয়ত যেটা বলে থাকি, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, তো যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, কিছু করার নেই, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো চাইলে কিন্তু পাশে থাকতে পারেন। খুদা হাফেজ, সালাম আলাইকুম, আজকে এখান থেকেই বিদায় নিলাম।